ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জমি দখল, গাড়ি পোড়ানো ও ভাঙচুর এবং উস্কানিমূলক কথা ছড়িয়ে গার্মেন্ট শ্রমিকদের মধ্যে অরাজকতা সৃষ্টিসহ বিভিন্ন অপকর্মের কারণে আশুলিয়া থানায় তার নামে রয়েছে অর্ধশতাধিক মামলা। এ সকল কারণে তাকে প্রায়শই জেল হাজতে থাকতে হয়। সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকার কোনো উন্নয়ন করেননি, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণেও ব্যর্থ হয়েছেন তিনি, করেছেন ব্যাপক দুর্নীতি। তার ছত্রছায়ায় চলতে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। এমন অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আপনি কি আপনার মূল্যবান ভোটটি নষ্ট করতে চান?